হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা রিভিউ করবো সিক্স আন্ডারগ্রাউন্ড, যেটা নেটফ্লিক্সের নতুন ফিল্ম, কালকে রিলিজ করে গেছে। রায়ান রেনল্ডস রয়েছে ইন দ্য লিড ক্যারেক্টার অ্যান্ড ডিরেক্টেড বাই মাইকেল বে। তো আমি কালকে যখন বলছিলাম যে এই ফিল্মটা আমি রাতে দেখে আজকে রিভিউ করবো, তখন আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম, যেটা আপনাদের মনে আছে কিনা জানি না, যাই হোক আবার রিপিট করে দিচ্ছি। দ্যাট ইজ, রোহিত শেট্টিকে বলা হয় ইন্ডিয়ার মাইকেল বে, বা মাইকেল বের সিনেমাকে আপনি মানে মাইকেল বেকে বলতে পারেন হলিউডের রোহিত শেট্টি, লাইক দ্যাট। বিকজ এখানে মানে জাস্ট লাইক রোহিত শেট্টি, মানে যারা রোহিত শেট্টি সিনেমা দেখতে পছন্দ করেন, মাইকেল বে সিনেমা তাদের দেখতে ভালো লাগবে। বিকজ এখানে লিড ক্যারেক্টারে রায়ান রেনল্ডস, এই কথাটা হয়তো আমি ভুল বললাম, বিকজ এখানে সাপোর্টিং ক্যারেক্টারে রায়ান রেনল্ডস আছে, প্রাইমারি ক্যারেক্টারে আছে হচ্ছে কার্স। কার্স আর ফ্লাইং হেয়ার দেয়ার, প্রচুর অ্যাকশন রয়েছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, হংকংয়ে, ফ্লোরেন্স, ইটালিতে, এখানে ওখানে সেখানে বিশাল অ্যাকশন রয়েছে। এবং মাইকেল বের সিনেমার সবচেয়ে ফোকাস পয়েন্ট এটাই যে ফ্লাইং কার্স, প্রচুর অ্যাকশন, প্রচুর প্রচুর ওভার দ্য টপ অ্যাকশন, এবং ওইটাই মানে লোকে বাই করে, মানে সে ব্যাড বয়েজ টু হোক, ট্রান্সফর্মার হোক, এনিথিং, মানে মাইকেল বে ইজ দ্য রোহিত শেট্টি। সো এখানে গল্পটা হচ্ছে যে রায়ান রেনল্ডস একজন টেক বিলিয়নিয়ার, মানে জাস্ট লাইক টনি স্টার্ক, এরকম একটা অ্যাটিটিউড, এবং সে হঠাৎ ঠিক করে, মানে তার মনে হয় যে পৃথিবীতে অনেক ব্যাড গাইজ আছে যাদেরকে শেষ করা উচিত, যাদেরকে মানে ওই গভর্নমেন্ট টার্গেট করেছে, পলিসি মেনটেন করে ওসব নয়, মানে এমনি যারা সত্যিকারের ব্যাড গাই। তো তাই জন্য ও একটা টিম হায়ার করে, যেখানে একজন ডক্টর আছে, একজন হিটম্যান আছে, একজন স্নাইপার আছে, এরকম বহুজন একটা টিম কালেক্ট করে, তাদেরকে নাম্বার দেয়, নিজের নাম্বার 1, 2, 3, 4 করে, এবং ওরা একটা মিশনে বেরিয়ে পড়ে। মিশনটা হচ্ছে যে একজন ডিক্টেটর আছে, একটা ফিকশনাল জায়গা দেখা আছে তুর্কিস্তান, সেখানে মানে তাকে শেষ করা, তার জেনারেলসদেরকে মারা, তার পুরো ডিক্টেটরশিপটাকে শেষ করা, সেটা নিয়ে গল্পটা। গল্প পাতি কিচ্ছু না, এরম গল্প বহু আমরা দেখেছি, একদমই পাতি। গল্পের জন্য এই সিনেমাটা দেখানো হয়, দেখুন গল্পের দিক দিয়ে এটা একটা মিডিওকার ফিল্ম, পারফরমেন্সের দিক দিয়ে এটা একটা মিডিওকার ফিল্ম, এমন কিচ্ছু নেই। জাস্ট দেখবার মতো বিষয় হচ্ছে রায়ান রেনল্ডসের কমেডি টাইমিং, মানে একটা মানে খুব সুন্দর হিউমার রয়েছে গোটা সিনেমা জুড়ে, সেটা রায়ান রেনল্ডস খুব ক্যাজুয়ালি করেছে। রায়ান রেনল্ডসকে আপনারা জানেন ডেডপুল, আবার ডেডপুল, সেই জিনিসটা রয়েছে দেখার মতো। তো পারফরমেন্স এবং রাইটিং এইগুলো এমন কিছু নয়, দ্য মেন ফোকাস যেটার জন্য আপনি এনজয় করতে পারবেন এই সিনেমাটা, দ্যাট ইজ দ্য অ্যাকশন, 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 এবং অ্যাকশন অন্যই লেভেলের। মানে এইটা মানে মানে নেটফ্লিক্স না হলে হয়তো হতো না, মানে আলাদাই লেভেলে ছিল। মানে মাইকেল বে হ্যাজ আউটবেড হিম অ্যান্ড মানে কী বলবো, মানে আউট মাইকেল বের যা যা আমরা দেখতে পাই মাইকেল বের ফিল্মে, এখানে মাইকেল বেকে ছাড়িয়ে গেছে এবং সব কিছু দেখিয়েছে, মানে ইটস মানে মানে 100% হয়তো ছাড়িয়ে গেছে, মানে এরকম আর কি লেভেলের অ্যাকশন আছে। এবং অ্যাকশনগুলো মানে আপনি জানেন যে ইটস ভেরি ওভার দ্য টপ, ইট ইজ ভেরি কার্টুনিশ আপনার, মানে কিন্তু আপনি দেখে মজা পাবেন বিকজ অফ দ্য VFX অ্যান্ড CGI অ্যান্ড অল, মানে দারুণভাবে ডিজাইন করা। তো সেটাই হচ্ছে প্রাইমারি ফোকাস পয়েন্ট অফ দিস ফিল্ম। এমনিতে বললাম যে বাকি দিক দিয়ে দেখতে গেলে মানে একটা মিডিওকার, হ্যাঁ টেকনিক্যালিটির দিক দিয়ে দেখতে গেলে খুব খুব সুপিরিয়ার, স্পিনিং ক্যামেরা, ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, অনেক রকমের ক্যামেরার শর্টস রয়েছে। আচ্ছা, এই ফিল্মে একটা যেটা প্রশংসাজনক দিক, যেটা খুব মানে এই যে গল্পটা বলা হয়েছে, গল্পটা খুব পাতি, খুবই পাতি, কিন্তু এটা বলার স্টাইলটা একটু অন্যরকম, একটু নন লিনিয়ার, কাইন্ড অফ নন লিনিয়ার, কিছু ফ্ল্যাশব্যাক দেখাচ্ছে, কিছু আবার প্রেজেন্ট দেখাচ্ছে, আবার ফ্ল্যাশব্যাক দেখাচ্ছে। খুব মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু বলবো না, এটা অনেক হলিউড ফিল্মে হয়েছে, ঠিক আছে, বাট এটা মানে মানে আপনি যতক্ষণ মানে সিনেমাটা চলবে আপনি একটু হোল্ড অন হয়ে থাকবেন, মানে চ্যাপ্টার চ্যাপ্টার অন্যভাবে আসছে। তো সেই জিনিসটা, এডিটিংটা খুবই ফাস্ট পেসড এবং গল্পটাকে মানে ড্র্যাগ করে না কোনো জায়গাতেই, তো সেই দিক দিয়ে দেখতে গেলে এমনি এনজয়েবল। বাট ওই যেরকম রোহিত শেট্টি সিনেমা আমরা মাথা ছেড়ে দেখি, সেরকম এখানে মাইকেল বে সিনেমা আপনাকে মাথা ছেড়ে দেখতে হবে না, মানে এক্সট্রাঅর্ডিনারি স্টোরি টেলিংও নেই, কিছুই নেই, ওইগুলোর দিক দিয়ে কিচ্ছু নেই, মানে একটা ট্রু ফিল্ম মানে যাকে বলে, মানে যেটার মধ্যে একটা স্টোরি থাকে, প্রপার ডিরেকশন থাকে, এই এই সব কিছু নেই। মানে দের ইজ অনলি ভিশন, দের ইজ অনলি অ্যাকশন, দের ইজ লার্জার দ্যান লাইফ এভরিথিং, দের আর লার্জার দ্যান লাইফ সেট পিসেস, এবং প্রচুর প্রচুর টাকা খরচা করে এটা বানানো হয়েছে। এবং ওই যে বললাম মাইকেল বে হ্যাজ আউটবেড হিম, মানে যদি অ্যাকশন ফিল্ম আপনারা ভালোবাসেন এবং অ্যাকশন কমেডি এই জনরাটা পছন্দ হয়, তো প্লিজ গো ফর দিস সিক্স আন্ডারগ্রাউন্ড। সো দ্যাট ওয়াজ ইট গাইজ, এটাকে আলাদা করে ওরকম রিভিউ করার কিছু নেই, ইটস আ ফান ফিল্ম টু ওয়াচ, ইটস আ ভিডিও গেম টাইপ অফ ফিল্ম। সো দ্যাট ওয়াজ ইট গাইজ, থ্যাংক ইউ সো মাচ, আপনারাও দেখে জানাবেন, আর যদি কেউ দেখেছে তাদের কী মতামত সেটাও কমেন্ট করে জানাবেন। বাই বাই।